আমরা সাহিত্যের ক্ষেত্রে যে কোনো লেখা লিখতে গেলে পদে পদে আমাদের এই বানানের সমস্যাটা দেখা দেয়। সেই জন্য এই বানানের ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের দেখা দেয় তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি আমরা বিশেষভাবে ফলো করি তাহলে হয়তো সেই বানানগুলো ভুল হবে। যেমন দয়ের সঙ্গে হুস্যকার বা দীর্ঘকার বসানোর ক্ষেত্রে আমাদের একটা সমস্যা দেখা দেয়। দয়ের সঙ্গে দীর্ঘকার বুঝবে যখন দূরবর্তী কোনো কিছু বুঝাবে, যেমন ধরে নেওয়া যাক দূরদর্শন। কারণ এই দূরদর্শনের ক্ষেত্রে যে ছবিটা আসে সেটা দূর থেকে আসে, এই দূরবর্তী কোনো কিছু যখনই বুঝাবে তখনই দয়ের সঙ্গে দীর্ঘকার বসাতে হবে। তাছাড়া অন্যান্য সব ক্ষেত্রে দয়ের সঙ্গে হুস্যকার বসাতে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়, যেমন দুর্গা দয়ের সঙ্গে দুর্গকার হয়, যেমন দূষণ দয়ের সঙ্গে দুর্গকার হয়, এগুলো হচ্ছে ব্যতিক্রম। তাছাড়া একটা কথাই সবসময় খেয়াল রাখতে হবে যে দয়ের সঙ্গে হুস্যকার আর দুর্গকার বসাতে গেলে দূরবর্তী কোনো কিছু বুঝালেই দয়ের সঙ্গে দুর্গকার, অন্যান্য সব ক্ষেত্রে হুস্যকার। আমি অনেক দূর থেকে এসেছি, এই যে দূর, এই দূর একটা শব্দ হয়, আবার এই দূর কিন্তু একটা উপসর্গ হয়। এগুলো বানানোর ক্ষেত্রে লক্ষ্য করতে হয়। তাছাড়া এই যে বয়সনু র, ডয়ন র, ধয়সনু র, তিনটা র আছে, এই তিনটা র যে কোন জায়গায় কীভাবে বসানো হবে এক্ষেত্রে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কোনো কিছু পরিধান করা যদি বুঝায় তাহলে কিন্তু তার সঙ্গে বয়সনু র বসাতে হবে, তাছাড়া অন্যান্য ক্ষেত্রে ডয়ন্ড র। যেমন আমি চশমা পরেছি, এই যে পরেছি প রয়কার ছয়সি, কারণ পরিধান অর্থে বুঝাচ্ছে। যেমন আমটি গাছ থেকে পড়ল, এই যে পড়ল এটা কিন্তু পরিধান অর্থে বোঝাচ্ছে না, ওখানে কিন্তু ডয়ন্ড র বসবে। তাহলে বয়সন র কোথায় বসবে, ডয়ন্ড র কোথায় বসবে সেটা হলো। ধয়সন র কোথায় বসবে, ধয়সন র বসবে সাধারণত।